অনলাইন বিজনেস বর্তমান সময়ে কিন্তু খুবই ট্রেন্ডিং একটা বিষয়, আর এই ট্রেন্ডের ছোঁয়া কিন্তু বাংলাদেশেও পড়ে গিয়েছে। আর এর জন্যই আমরা কিন্তু এখন ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই তাদের নিজস্ব বিজনেস স্টার্ট করে দিচ্ছে। আসলে বর্তমান সময় ইন্টারনেট দুনিয়াটা এরকম হয়ে গিয়েছে, আপনি যে শুধুমাত্র অনলাইন বিজনেসের ক্ষেত্রে ফেসবুক পেজ বা গ্রুপ ক্রিয়েট করবেন তা কিন্তু না, অফলাইন প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ফেসবুক পেজ তৈরি করা লাগে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, পানির যে ব্র্যান্ডের কোম্পানি, যে ড্রিঙ্কসের কোম্পানি, তারাও কিন্তু ফেসবুক পেজ তৈরি করছে। কারণ অনলাইনের মানুষগুলি কিন্তু অনলাইনে বিভিন্ন রকম অ্যাড দেখার মাধ্যমে অফলাইনে গিয়ে সেই সব প্রোডাক্ট পারচেস করবে। সো আপনি যেই বিজনেসই করুন না কেন, অনলাইন অথবা অফলাইন, আপনার একটি বিজনেস পেজ থাকা কিন্তু আবশ্যক। আপনার যদি একটা মিষ্টির দোকান থাকে, আপনার যদি একটা মুদির দোকান থাকে, অথবা কোনো অনলাইন বিজনেস যদি থাকে, তাহলে কিন্তু ফেসবুক পেজ আপনার জন্য তৈরি করা একদমই মাস্ট। অনেকে তো ওয়েবসাইটও তৈরি করে না, ফেসবুক পেজ তৈরি করার মাধ্যমে তাদের বিজনেসটা ইনিশিয়াল অবস্থায় স্টার্ট করে দেয়। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে যে সমস্যাটা তারা মূলত ফেস করে ফেসবুক বিজনেস পেজ তৈরি করার ক্ষেত্রে, তারা তাদের পেজটাকে অপটিমাইজ ওয়েতে তৈরি করতে পারে না। কারণ নতুন কোনো বিজনেস আপনি অনলাইন বা অফলাইন যেই বিজনেসই স্টার্ট করেন না কেন, ফেসবুক পেজ যেহেতু ফ্রি সবাই কিন্তু তৈরি করে ফেলে, বাট পেজের লোগোটা, পেজের কভার ফটোটা ডিজাইন করার জন্য যেই গ্রাফিক ডিজাইনের স্কিল, সেই স্কিলটা কিন্তু তাদের মধ্যে থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এছাড়াও ফেসবুক পেজের যে আদার সেটিংসগুলো, যেগুলো অপটিমাইজ করার মাধ্যমে আপনি পারফেক্ট ওয়েতে ফেসবুক পেজটা তৈরি করতে পারবেন, সেই বিষয়গুলো আসলে না জানলে জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যায় ফেসবুক পেজ প্রপার ওয়েতে তৈরি করার ক্ষেত্রে। আর এই জন্য আমি ঠিক করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে দিব, যাতে করে আপনার ন্যূনতম ইন্টারনেট চালানোর স্কিল থাকলে আপনি সুপার প্রফেশনাল ওয়েতে আপনার ফেসবুক পেজটি তৈরি করতে পারবেন। আপনি অনলাইন অফলাইন বিজনেস যেটাই করেন না কেন, আমি অনেকদের মধ্যে এই টেন্ডেন্সি দেখেছি যে অনেকে ফেসবুক গ্রুপে খুব অ্যাক্টিভ, আবার অনেকে তাদের ফেসবুক প্রোফাইলে খুবই অ্যাক্টিভ, তাদের বিজনেসটা তাদের ফেসবুক প্রোফাইলে মূলত প্রমোশন করে নিজেদের মানুষদের মধ্যে বিজনেসটাকে গ্রো করানোর জন্য। বাট আমার উপদেশ হচ্ছে, আপনার প্রোফাইল বা গ্রুপ যেটাই থাকুক না কেন, আপনি তো সেগুলোতে অ্যাক্টিভ থাকবেনই, কিন্তু আপনার ফেসবুক পেজ প্রফেশনাল ওয়েতে মাস্ট ক্রিয়েট করা দরকার যদি আপনি কোনো বিজনেস করে থাকেন। কারণ আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের প্রাইভেসি রিলেটেড বিভিন্ন ইস্যু থাকে, গ্রুপেও সেম, কিন্তু পেজ আপনি যদি একটা প্রফেশনাল ওয়েতে পেজ তৈরি করেন এবং আপনার প্রোডাক্টের প্রমোশন করেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা খুব ইজি ওয়েতে গ্রো করার চান্স থাকে যদি আপনি ফেসবুক পেজটা প্রপার ওয়েতে ইউজ করতে পারেন। ফেসবুক পেজে কিন্তু চাইলে আপনি প্রমোট করতে পারেন, টার্গেট অডিয়েন্সের কাছে খুব সহজে রিচ করতে পারবেন, যেটা কিনা গ্রুপ অথবা প্রোফাইলের মাধ্যমে পসিবল না। ফেসবুক পেজ দিয়ে কীভাবে প্রোডাক্টের প্রমোশন করতে হয় সেটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিওস আপলোড করেছিলাম, আপনি এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেটা পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আমি যদি আপনাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাই, তাহলে আমি ঠিক করেছি আমার আপকামিং কোন একটা ভিডিওতে পাবলিশ করবো যে কীভাবে খুব ইজি ওয়েতে আপনার ফেসবুক পেজে প্রচুর সংখ্যক লাইকস এবং ফলোয়ার্স আপনি গেইন করতে পারবেন। এই ভিডিওটি যদি চান, তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আই এম মাসুদ সাগর বারিস্তা ফ্রম MSBacademy.com, বাংলাদেশের নাম্বার 1 অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। আপনি অনলাইন থেকে কোনো বিষয়ে কোর্স করে স্কিলফুল হতে চাইলে MSBacademy হবে আপনার নাম্বার 1 চয়েস। Anyways, without any further delay, let's jump into the computer. প্রথমে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন পোস্ট, হিস্টোরি, লাইভ ইভেন্ট, এবং তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি পেজ অপশন। এখানে আমি জাস্ট সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন আমরা আমাদের পেজে প্রিভিউ দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট এটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ প্রিভিউ, আর এটা হচ্ছে আমাদের মোবাইল প্রিভিউ। এখন আমি ডেস্কটপ প্রিভিউতে রাখলাম। এখন অ্যাট ফার্স্ট আমরা আমাদের পেজের নেম চুজ করব। এখন পেজের নেম হবে আমাদের কোম্পানির নেম, অথবা আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন তাহলে আপনার নেম, অথবা আপনার বিজনেসের যেই নেম সেট করেছেন ঠিক সেই নেমটি এই পেজ নেমে দিবেন। এখন এই ক্ষেত্রে আমি চাচ্ছি আমার পেজের নাম দিব আমি MSB ফটোগ্রাফি, কারণ এটা আমি ফটোগ্রাফি পেজ হিসাবেই মূলত ক্রিয়েট করতে চাচ্ছি। তাই পেজের নেমে আমি এখন লিখব MSB ফটোগ্রাফি। দেখুন এই নামটা লেখার সাথে সাথে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি আমাদের পেজের নামটা এই জায়গায় ঠিক এইভাবে সেট হবে। তারপর নেক্সট অপশন হচ্ছে ক্যাটাগরি। এখন আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেস কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে সেটা আপনার এখানে সেট করতে হবে। এখন আপনি যদি আপনার নামে ফেসবুক পেজ খুলেন, তাহলে এখানে আপনি সার্চ দিবেন পাবলিক ফিগার লিখে।
তাহলে আপনি পেয়ে যাবেন পাবলিক ফিগার এই অপশনটি, অথবা আপনার যদি ই কমার্স সাইট হয় তাহলে আপনি এখানে লিখবেন ই কমার্স ওয়েবসাইট। দেখুন এখানে একটি ক্যাটাগরি আমি পেয়ে গিয়েছি ই কমার্স ওয়েবসাইট। এছাড়া আপনার যদি কোনো শপিং মল থাকে, ফিজিক্যাল কোনো স্টোর থাকে, তাহলে আপনি এখানে লিখবেন শপ। শপ লিখলে দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে শপিং মল। মূলত আপনি এই পেজটি যেই কারণে খুলছেন, যেই কাজ করার জন্য, সেই কাজের ক্যাটাগরিটি এখানে চুজ করবেন। আমার যেহেতু এটি একটি ফটোগ্রাফি পেজ, তাই আমি এখন এখানে ফটোগ্রাফি লিখে সার্চ করব। দেখুন এখানে আমি একটি ক্যাটাগরি পেয়ে গিয়েছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি। এখন আমি জাস্ট সিম্পলি এই ক্যাটাগরিটা চুজ করলাম। আমার জানা মতে আপনি সর্বোচ্চ এখানে তিনটা ক্যাটাগরি রিলেভেন্ট ক্যাটাগরি চুজ করতে পারবেন, বাট আমি আপনাকে রেকমেন্ড করব একটা মেইন ক্যাটাগরি চুজ করবেন। আর যেটা চুজ করবেন সেটা আপনার পেজের নিচে কিন্তু ঠিক এইভাবে দেখাবে। তারপর হচ্ছে পেজ ডিসক্রিপশন। এই পেজ ডিসক্রিপশনের ক্যারেক্টার লিমিট হচ্ছে 255। এর মানে শর্টকাটে আপনি এমন একটা পেজ ডিসক্রিপশন লিখবেন যেটা আপনার পেজকে রিপ্রেজেন্ট করে। সো বুঝতেই পারছেন ডিসক্রিপশনটা কিন্তু আপনার পেজের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। কি আপনার পেজে আসলেই কিন্তু শুরুতে আপনার সম্পর্কে জানতে চাইলে, পেজ সম্পর্কে জানতে চাইলে কিন্তু অ্যাবাউটটা পড়বে। এই ফটোগ্রাফি পেজের ক্ষেত্রে আমি এই ডিসক্রিপশনটা লিখে দিলাম, প্রিমিয়াম ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি অ্যান্ড ডকুমেন্টেশন সার্ভিস সিন্স 2015, প্লিজ কল দিস নাম্বার অ্যান্ড ভিজিট দিস ওয়েবসাইট। আর এই প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু আমার এই অ্যাবাউটটা দেখাচ্ছে। যে কেউ কিন্তু এখন চাইলে এই অ্যাবাউটের ইনফরমেশন দেখে আমাকে ফোন দিতে পারবে অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারবে। সো পেজের এই তিনটা মেইন ইনফরমেশন আপনি ঠিক মতো সেট করার পর জাস্ট সিম্পলি ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এখন দেখুন নিচে আমরা আরও দুইটা অপশনস দেখতে পারছি, একটা হচ্ছে প্রোফাইল ফটো, আরেকটা হচ্ছে কভার ফটো। এখন আমরা অ্যাড করতে পারবো। প্রোফাইল ফটো হচ্ছে এই ফটোটা, এবং কভার ফটো আমরা সবাই জানি এই বড় ইমেজটা হচ্ছে আমাদের পেজের জন্য হবে কভার ফটো। এখন এই জায়গাটা আমরা অনেকে আটকে যাই, আমরা বুঝতে পারি না প্রফেশনাল মানের প্রোফাইল পিকচার পেজের জন্য এবং কভার ফটো কিভাবে ক্রিয়েট করব। আর এর জন্য আমি আপনাদেরকে একটা সলিউশন আজকে দিয়ে দিব। সেটা হচ্ছে আপনাকে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন শেখা লাগবে না, একটু ডিজাইনের সেন্স থাকলে আপনি প্রফেশনাল মানের পেজের জন্য প্রোফাইল ফটো এবং কভার ইমেজ তৈরি করতে পারবেন। এর জন্য আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন crilo.com। আমি ভিডিও ডিসক্রিপশনে এই সাইটের লিঙ্ক দিয়ে দিব। যদিও অনলাইন বেসড এই টুলটা পেইড, আমি যদি এখন প্রাইসিং ট্যাবে যাই তাহলে দেখুন আমরা কিন্তু চাইলে ফ্রি ভার্সনও এটার ইউজ করতে পারবো। ইট ইস টোটালি ফ্রি। আর আপনি যদি প্রো ভার্সন ইউজ করতে চান তাহলে মান্থলি খরচ হবে মাত্র $8, এবং আপনি আরও লটস অফ প্রিমিয়াম রিসোর্স পেয়ে যাবেন। আমার অলরেডি ক্রিলোর প্রো ভার্সন আছে, তাই আমি জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করে লগ ইন করবো। বাট ইনিশিয়াল অবস্থায় আপনি যদি এই ডিজাইন টুলের পেইড ভার্সন ইউজ করতে না চান তাহলে ফ্রি ভার্সন দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। এখন ফার্স্টে আমরা প্রোফাইল পিকচার ক্রিয়েট করব। এখন প্রোফাইল পিকচার মিন্স আমাদের কিন্তু আমাদের ব্র্যান্ডের জন্য একটা লোগো ক্রিয়েট করতে হবে, মূলত তারপর এটাকে আমি প্রোফাইল পিকচার হিসাবে সেট করব। এখন এটা যদি আমি করতে চাই, এখানে আমি সার্চ বক্সে সার্চ দিব লোগো লিখে। লোগো লিখে সার্চ করার পর দেখুন আমি একটি অপশন দেখতে পারছি লোগো, এবং আরেকটা অপশন দেখতে পারছি শো অল টেমপ্লেট ফর লোগো। আমি এখন এই অপশনে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করাতে দেখুন আমি কী দেখতে পাচ্ছি, আমি কিন্তু ডিফারেন্ট টাইপের টেমপ্লেটস দেখতে পাচ্ছি। এখন এই টেমপ্লেটসের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা লোগোর প্রত্যেকটা এলিমেন্ট আপনি মডিফাই করতে পারবেন। এর মানে বুঝতে পারলেন, আপনার কিন্তু ডিজাইন আর তেমন একটা জানা লাগছে না। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট চুজ করবেন আর ইচ্ছা মতো নিজের মতো মডিফাই করে কিন্তু বানিয়ে ফেলতে পারেন আপনার পেজের জন্য একটা সুন্দর প্রোফাইল পিকচার। এখন আমার পেজের জন্য আমি যদি এই টেমপ্লেটটা চুজ করি, তাহলে আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করব, তারপর ক্লিক করব ইউজ দিস টেমপ্লেট এই বাটনে। তাহলে দেখুন ডিফল্টভাবে আমি একটা ক্যামেরার ছবি পেয়ে গিয়েছি। আর এই জায়গায় এখন আমি লিখব MSB, তারপর নিচে লিখব ফটোগ্রাফি। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা একটু নিচে এসে পড়েছে, তাই এটাকে আমি এক লাইনে আনলাম। তারপর এই লেখাটাকে আমি সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট চুজ করব সেন্টার, অল রাইট। এবং তারপর এটাকে আমি মুভ করে নিচে নিয়ে আসলাম, এবং এই লোগোটাকে আমি পেজের মাঝখানে আনব। এখন এই ইমেজের সাইজটা আমি যদি বড় করতে চাই তাহলে এই কর্নারে আমি মাউসটা হাবার ওভার করবো, তারপর ক্লিক করে ড্র্যাগ আপ করব। তাহলেই দেখুন আমাদের এই লোগোটা কিন্তু বড় হয়ে গিয়েছে।
বাট তার আগে আমি এই লাভ এই আইকনটাকে একটু বড় করে নিলাম, অল রাইট। এবং এই টেক্সটটাকে এখন আমি এই জায়গায় সেট করব। এখন আপনি যদি আবার চান এই টেক্সটের স্টাইলটা চেঞ্জ করবেন তাহলে সেটাও আপনি পারবেন। জাস্ট এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, তারপর এই ড্রপডাউন থেকে আপনার পছন্দের টেক্সটটা আপনি সিলেক্ট করে ফেলবেন। সুপার ইজি, রাইট? অ্যাট দিস টাইম আমি এই টেক্সটের স্টাইলটা চুজ করলাম। এরপর আপনি যদি চান এক্সট্রা কোনো অবজেক্ট অ্যাড করতে তাহলে এই অবজেক্টস ট্যাবে ক্লিক করবেন। তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের ক্রিয়েটিভ অবজেক্ট। এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজও কিন্তু চুজ করতে পারবেন বিভিন্ন ধরনের অবজেক্টস। লেটসে আপনার যদি এখন নিস হয় লেটসে কোনো রেস্টুরেন্ট, তাহলে আপনি চুজ করবেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এখান থেকে আপনি দরকার অনুসারে সুন্দর একটা এলিমেন্ট কিন্তু এখানে অ্যাড করে আপনার প্রোফাইল ইমেজটাকে আরও ক্রিয়েটিভ ওয়েতে ডিজাইন করতে পারেন। এখন এই ক্ষেত্রে আমি যদি এডুকেশন অ্যান্ড সায়েন্স এই ক্যাটাগরিটা চুজ করি তাহলে দেখুন কত সুন্দর সুন্দর অবজেক্টস আমরা পাচ্ছি। এখন এখানে আমি সার্চ দিব ক্যামেরা লিখে। ক্যামেরা লিখে সার্চ দিলে দেখুন আমরা আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু অবজেক্টস পেয়ে গিয়েছি। এখন লেটসে এই ক্ষেত্রে ধরুন আমরা চাচ্ছি না ডিফল্ট যে এলিমেন্ট সেটা ইউজ করতে, তাই এই এলিমেন্টে আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করলাম। সেম ওয়েতে আমি এই লাভ অবজেক্টটাকেও ডিলেট করে ফেললাম। তারপর এই যে এইখানের যে ক্যামেরা আইকনটা সেটাকে আমি জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অল রাইট। এবং এটার সাইজটা একটু বড় করলাম, বড় করে এখানে সেট করলাম। তারপর আমার যে লেখাটা এই লেখাটাও আমি এক লাইনে নিয়ে আসলাম। এখন আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে চান এই ডিফল্ট এই গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তাহলে সেটিও আপনি পারবেন। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড ট্যাবে ক্লিক করেন তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপসের ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ডস, এমনকি এই ব্যাকগ্রাউন্ডও আপনি ক্যাটাগরি ওয়াইজ চুজ করতে পারবেন। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য অ্যাট ফার্স্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করব। তারপর লেটসে এই ব্যাকগ্রাউন্ড এখন আমি যদি সেট করতে চাই তাহলে জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট করে ফেলব। এছাড়া আপনি যদি এক্সট্রা কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এই টেক্সট অপশনে আসলে সেই অপশনসগুলো দেখতে পারবেন, তারপর ইচ্ছামতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনি আপনার ইচ্ছামতো টেক্সট অ্যাড করতে পারবেন। এখন রাইট নাও আমি আর কোনো টেক্সট অ্যাড করব না, তাই এই টেক্সটটাকে এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে আমি ডিলেটে ক্লিক করে ডিলেট করে ফেললাম। এখন আমি ধরে নিচ্ছি আমার প্রোফাইল পিকচার ডিজাইন করা শেষ। এখন এটাকে ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি আমি বিভিন্ন ফরম্যাটে চাইলে এই ইমেজটাকে ডাউনলোড করতে পারবো। রাইট নাও আমি জেপিজি সিলেক্ট করলাম। নাও ওয়েট ফর এ মোমেন্ট, কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিজাইন করা ফটোটি ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড ইয়াস, আওয়ার ডাউনলোডিং ইজ নাও কমপ্লিট, অ্যান্ড হিয়ার ইট ইজ। এখন এই ইমেজটাকে আমি যদি প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে চাই তাহলে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব, তারপর এটাকে জাস্ট সিম্পলি এখানে আপলোড করে দিব। এখন দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে ফেলেছি। এখন আমি তাড়াহুড়া করে একটা ডিজাইন করেছি। আপনি যদি এই টুলটা ইউজ করে একটু সময় দেন, আপনার ডিজাইন সেন্সকে কাজে লাগাতে চান, তাহলে আপনার কোম্পানির জন্য আশা করি আপনি এই সফটওয়্যার দিয়ে খুব সুন্দর একটা লোগো এবং আপনার ফেসবুক পেজের জন্য সুন্দর একটা প্রোফাইল পিকচার সেট করে ফেলতে পারবেন। এখন রাইট নাও আমি আসলে আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম আমি একটা পিকচার অ্যাড করব, যেহেতু এটা একটা ফটোগ্রাফি রিলেটেড পেজ, তাই এখানে আমি আমার ক্যামেরা ধরে রাখা একটা ছবি এখানে প্রোফাইল পিকচার হিসেবে সেট করে দিলাম। নাও দ্য নেক্সট ওয়ান ইজ কভার ফটো। এই কভার ফটো ডিজাইন করার জন্য আমি আবার ক্রিলোর হোম পেজে গেলাম। এখন এখানে আমি যদি ফেসবুক কভার লিখে সার্চ দিই তাহলে দেখুন এখানে আমি একটি টেমপ্লেট পাচ্ছি ফেসবুক কভার নামে, এটা আমি সিলেক্ট করলাম। এখন এখানে দেখুন লটস অফ ডিজাইনড টেমপ্লেটস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আপনার যেই টেমপ্লেটটা পছন্দ হয়, যে টেমপ্লেটটা দেখে আপনার মনে হয় আপনার ব্র্যান্ডের সাথে যায়, আপনার জন্য কাস্টমাইজ করা ইজি হবে, সেই টেমপ্লেটটাই কিন্তু আপনি ইজিলি সিলেক্ট করে আপনার পেজের জন্য মূলত একটু মডিফাই করে সেট করে দিতে পারবেন। এখন আমার পেজের জন্য আমি কভার ফটো হিসাবে এই টেমপ্লেটটা চুজ করলাম। এখন কোনো কারণে আপনার যদি টেমপ্লেটটা পছন্দ না হয় আপনি এখানে কিন্তু সার্চ দিতে পারেন ফটোগ্রাফি লিখে, তাহলে দেখুন ফেসবুক কভারের জন্য যে টেমপ্লেট ফটোগ্রাফি রিলেটেড তারা এটা সাজেস্ট করছে। এখন এটাকে আমি ক্লিক করলাম, এই টেমপ্লেটে ক্লিক করলাম, তারপর এই জায়গায় আমি জাস্ট সিম্পলি লিখে দিলাম এমএসবি ফটোগ্রাফি
since 2015 তারপর টেক্সটের সাইজটা একটু ছোট করে এই জায়গায় সেট করলাম অলরাইট তারপর এখানে ওয়েবসাইটের ইউআরএল হিসাবে আপনার যদি ওয়েবসাইট থাকে তো সেখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন এখানে আমি লিখে দিলাম msbphotography.com এখন এটাকে আমি আর কাস্টমাইজ করলাম না আপনারা চাইলে কিন্তু এই টুলসগুলো ইউজ করে প্রত্যেকটা এলিমেন্ট এখানে চেঞ্জ করতে পারবেন মডিফাই করতে পারবেন এমনকি ভিডিওসও চাইলে আপনি ক্যাটাগরি ওয়াইজ অথবা সার্চ দিয়ে আপনার পছন্দ অনুসারে সেট করতে পারবেন কারণ ফেসবুক কভারে কিন্তু চাইলে ভিডিও অ্যাড করা যায় তেমনিভাবে ফটোসও আপনি চাইলে প্রিমিয়াম ফটোস আপনি যদি এদের প্রো ভার্সনটা ইউজ করে থাকেন তাহলে সব ধরনের প্রিমিয়াম ফটোস আপনার ডিজাইনের কাজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এনিওয়েজ রাইট নাও এটাকে আমি এক্সপোর্ট করার জন্য ডাউনলোডে ক্লিক করব এবং সিলেক্ট করব ফরম্যাট জেপিজি অ্যান্ড ইয়াস আওয়ার ডাউনলোডিং ইজ নাও কমপ্লিট অ্যান্ড হিয়ার ইট ইজ এখন এটাকে কভার ফটো হিসেবে সেট করার জন্য আমি জাস্ট অ্যাড কভার ফটোতে ক্লিক করব তারপর এই ফটোটা সিলেক্ট করে দিব দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফটোটা সেট করে ফেলেছি এখন আপনি যদি অন্য কোনো সাইজের অনেক বড় সাইজের কভার ফটো এখানে অ্যাড করেন তাহলে আপনি এটাকে এভাবে মুভ করতে পারবেন মুভ করে আপনার পছন্দের জায়গায় আপনার ফটোটা যেখানে সেট করলে যে অংশে সেট করলে কভার ফটোতে পারফেক্ট লাগে সেই জায়গায় সেট করবেন তারপর মোবাইল এবং ডেস্কটপ ভিউতে চেক করে দেখবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অপশনে ক্লিক করবেন অ্যান্ড ইয়াস ফাইনালি আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের বিজনেস পেজটা ক্রিয়েট করে ফেললাম এখন বিজনেস পেজে আপনি যদি ইউজার নেমটা দেখেন দেখুন facebook.com/msb-photography- এবং আরও অনেক র্যান্ডম নাম্বার এখন এইরকম যদি আপনার পেজের ইউআরএল হয় তাহলে কিন্তু কেউ আপনার পেজটাকে মনে রাখতে পারবে না এর জন্য আপনার একটি আপনার বিজনেস পেজের জন্য আপনার একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে যেটা কিনা সহজেই আপনি এবং কেউ চাইলে সহজেই মনে রাখতে পারে এই জন্য আপনি সিলেক্ট করবেন ক্রিয়েট ইউজার নেম এই অপশনে এখন এখানে দেখুন আমরা ইউজার নেম চাইলে সেট করতে পারবো এখন আমি এখানে সেট করবো এমএসবি ফটোগ্রাফি লিখে এখন আমি এমএসবি ফটোগ্রাফি এখানে ইউজার নেম হিসেবে সেট করতে চাচ্ছি বাট এই ইউজার নেমটা আমার আগেই আরেকজন অ্যাড করে ফেলেছে এখন আমি যদি শুরুতে দ্য এমএসবি ফটোগ্রাফি লিখি তাহলে আমি দেখতে পারছি এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে তাই এখানে আমি টিক চিহ্ন দেখতে পারছি এখন এই ইউজার নেমটা আমি যদি আমার পেজের জন্য সেট করতে চাই তাহলে আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব এখন দেখুন তারা বলছে আমরা সাকসেসফুলি আমাদের পেজের জন্য ইউজার নেম সেট করে ফেলেছি এটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল আর আপনি যদি কাউকে সরাসরি লিঙ্ক দিতে চান আপনাকে মেসেজ পাঠানোর জন্য তাহলে এই লিঙ্কটা আপনি দিতে পারেন দেখুন এই লিঙ্কটা যদি আমি ভিজিট করি এই লিঙ্কে তাহলে দেখবেন সরাসরি আমাদের পেজের মেসেজ অপশনটি ওপেন হয়েছে আর এটা হচ্ছে আমাদের পেজের নতুন পেজের ইউআরএল facebook.com/themsbphotography তারপর এখানে দেখুন আমাদের পেজে যখন কেউ ভিজিট করবে ইউজাররা কী করবে ফার্স্ট অ্যাকশনটা তাদের কী হবে এটা আপনি সেট করে দিতে পারবেন এখানে একটা বাটন অ্যাড করার মাধ্যমে এখন এখানে আমি ক্লিক করলে দেখুন আমি দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্ট টাইপসের বাটন ফেসবুক সাজেস্ট করছে আমাদের সাথে যায় এরকম যে কোনো একটা কিছুই আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো এখন লেটস আমরা চাচ্ছি এটা যেহেতু একটা ফটোগ্রাফি পেজ আমরা চাই কেউ আমাদের সাথে ফোন কল দিয়ে কথা বলুক মেসেজ তো অফকোর্স পাঠাতে পারবে বাট আপনি চাচ্ছেন মেসেজের সাথে ফোন কল অপশন রাখতে তাহলে আপনি কল নাও এই অপশনটি রাখতে পারেন আর আপনি যদি চান যে শুধু মেসেজ অপশন থাকবে তাহলে সেন্ড মেসেজ এই অপশনটি সিলেক্ট করে দেবেন এছাড়া আপনি চাইলে বাটনটি ডিলিট করতে পারেন আবার ইডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে আরেকটা বাটন অ্যাড করতে পারবেন লেটসে আমি সেন্ড মেসেজের সাথে কল নাও এই অপশনটাও রাখতে যাচ্ছি তাই এই অপশনে আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে বাংলাদেশের জন্য বাংলাদেশ লিখে আমি সার্চ দিব অথবা স্ক্রল ডাউন করলে আপনি বাংলাদেশ অপশনটি দেখতে পারবেন তারপর এই জায়গায় আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এই নাম্বারটি দিয়ে সেভ করলেই আমাদের এখানে কিন্তু দুইটা বাটন মূলত অ্যাড হয়ে গিয়েছে এখন আমি যদি ভিউ অ্যাজ ভিজিটরে ক্লিক করি তাহলে দেখুন কল নাও বাটন ভিজিটররা দেখতে পারবে এমনকি মেসেজও ক্লিক করে আমাদেরকে কিন্তু তারা মেসেজও দিতে পারবে অ্যান্ড অফকোর্স চাইলে লাইক তো দিতে পারবেই এখানে দেখুন আমরা অ্যাবাউটে যা লিখেছিলাম তা কিন্তু এখানে দেখাচ্ছে আর কতজন লাইক দিয়েছে রাইট নাও কেউ যেহেতু লাইক দেয়নি তাই এখানে জিরো দেওয়া আছে তারপর এখানে ক্যাটাগরিটাও কিন্তু দেওয়া আছে আর আমরা এখানে যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়েছি তা টাইমলাইনে তারা দেখতে পারবে
এখন আমি এক্সিট করে দিলাম ভিজিটর ভিউটা। এখন নতুন অবস্থায় আপনার পেজের লাইক কিন্তু একদমই জিরো। এখন আপনি যদি এই পেজের লাইক বাড়াতে চান তো ইনিশিয়াল অবস্থায় আপনার ফেসবুকে যে ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরা আছে তাদেরকে ইনভাইট করতে হবে। ইনভাইট করার জন্য সি অল ফ্রেন্ডসে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে সেন্ড ইনভাইটসে ক্লিক করবেন। তাহলে সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি এই পেজটিকে লাইক দেওয়ার জন্য তাদেরকে ইনভাইট করেছেন, এরকম একটা নোটিফিকেশন তারা পেয়ে যাবে। আর সবার কাছে নোটিফিকেশন গেলে বুঝতেই পারছেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু আপনার পেজটি লাইক দিবে যদি আপনাকে চিনে থাকে। এছাড়াও ফেসবুক বিজনেস পেজে লাইক বিভিন্ন ওয়েতে, বলা যায় ইজি ওয়েতেই অনেক বাড়ানো যায়। আপনি যদি ফেসবুক পেজে লাইক কীভাবে হাজার হাজার লাখ লাখ করা যায় এই ট্রিক্সটা জানতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে কীভাবে আপনার বিজনেস পেজে খুব ইজি ওয়েতে ফ্যান ফলোয়ার বাড়ানো যায় সেই বিষয়ে আমি আরেকটি টিউটোরিয়াল দিব। সো মোটামুটি আমাদের ফেসবুক পেজটা সাজানো হয়ে গিয়েছে। এখন আপনি যদি কোনো পোস্ট দিতে চান তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এখন আমি দুইটা ফটো অ্যাড করব, তাই এই ফটো আইকনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি দুইটা ফটো সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তারপর এই ফটোর সাথে আমি কিছু কথা অ্যাড করে দিতে চাই, তাই এই কথাটুকু আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখন এটাকে আমি পোস্ট করার জন্য পোস্টে ক্লিক করব। দেখুন আমরা আমাদের ফার্স্ট পোস্টটা কিন্তু অফিসিয়ালি নতুন এই পেজের জন্য দিয়ে দিয়েছি। এখন আপনি যদি চান আপনার দেয়া এই পোস্টটাকে প্রমোট করার জন্য তাহলে বুস্ট পোস্টে ক্লিক করবেন। যদিও এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক, এটা নিয়ে আমার অন্য আরেকটা ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আর আপনার পেজে কেউ যদি কোনো মেসেজ পাঠায় তাহলে আপনি এই ইনবক্সে ক্লিক করলে কারো পাঠানো মেসেজগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি এডিট পেজ ইনফো এখানে গেলে আপনি আপনার ইনফরমেশনগুলো যেগুলো আমরা ক্রিয়েট করার সময় অ্যাড করেছি সেগুলো চাইলে মডিফাই করতে পারবেন। আর নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন আপনার পেজে, যেটা কিনা শো করবে সবার কাছে। ভিজিটররা চাইলে অ্যাবাউটের নিচেই দেখতে পারবে আপনার ফোন নাম্বারটা। তারপর চাইলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে সেট করে ফেলবেন। আপনার যদি কোনো বিজনেস লোকেশন বা শপ থাকে সেটার অ্যাড্রেস এবং ম্যাপে সেই অ্যাড্রেসটি পিন করে দিবেন। এবং আপনার যদি কোনো দোকান হয় বা কোনো শপিং মল হয় তাহলে সেটা কবে কবে ওপেন থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, সেটা চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন মানডে এতটা থেকে এতটা, এভাবে টাইম সেট করতে পারবেন। এছাড়া কোনো দিন যদি আপনার শপ ক্লোজ থাকে বা ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে তো সেটা এখানে ক্লোজ করে দিতে পারবেন সেই বারের জন্য। এমনকি আপনার বিজনেস আপনি কমপ্লিটলি বন্ধ করে দিলে আপনি পার্মানেন্টলি ক্লোজড এটাও চুজ করতে পারবেন। আর আপনার যদি পেজটা হয় কোনো ই কমার্স ওয়েবসাইট বা কোনো পাবলিক ফিগার পেজ তাহলে আপনি চুজ করতে পারেন অলওয়েজ ওপেন। আমার যেহেতু এটা ফটোগ্রাফি পেজ, কেউ আমার দোকানে আসবে না, তাই সেই ক্ষেত্রে আমি অলওয়েজ ওপেন এটা সেট করে দিলাম। অথবা আপনি চুজ করতে পারেন নো আওয়ার্স অ্যাভেলেবল। তারপর আপনার ওয়েবসাইটের কোনো প্রাইভেসি পলিসির লিঙ্ক থাকলে সেটা এখানে সেট করে দিবেন। আর এভাবে আপনি আপনার এডিট পেজ ইনফোতে এসে এডিশনাল সব ইনফরমেশন দিয়ে আপনার পেজটি ফুললি সেট আপ করে ফেলবেন। তাহলেই কিন্তু আপনার পেজে যখন কেউ ভিজিট করবে সব অ্যাকুরেট ইনফরমেশন এবং ডিটেলস ইনফরমেশন দেখলে কিন্তু কাস্টমারদের মধ্যে একটা ট্রাস্ট আসবে। তারা চাইলে ইমেলে যোগাযোগ করতে পারবে, ফোনে কল দিতে পারবে, চাইলে মেসেজ দিতে পারবে, এমনকি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকলে তারা সরাসরি ভিজিট করতে পারবে আপনার ওয়েবসাইটে। তাই মাস্ট আপনি এডিট পেজ ইনফোতে এসে সব ইনফরমেশন আপনার বিজনেসের জন্য এখানে দিয়ে সেভ করে ফেলবেন। তারপর আমি যদি এখন পেজ সেটিংসে যাই তাহলে এখানে আমরা আরও লটস অফ ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পেজের জেনারেল সেটিংস, আপনার পেজটা কি সবার কাছে ভিজিবল হবে নাকি কোনো পার্টিকুলার গোষ্ঠীর কাছে, তেমনিভাবে আপনার পেজে পোস্টগুলো কারা দেখবে, কারা আপনার পেজে মেসেজ দিতে পারবে, আপনি চেক করে দেখলে এই বিষয়গুলো খুব সহজেই বুঝে যাবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে মেসেজিং অপশন। আপনি যদি কোনো অটোমেটিক মেসেজ সেট করতে চান তাহলে এখান থেকে সেট করতে পারবেন, সেট আপ অটোমেটেড রেসপন্স এই অপশনটাকে কাজে লাগিয়ে। তেমনিভাবে আপনি যদি পেজের লিঙ্ক না দিয়ে সরাসরি আপনার পেজের মেসেঞ্জারের লিঙ্কটা শেয়ার করতে চান তাহলে এই লিঙ্কটা কপি করে যাকে শেয়ার করার ইচ্ছা শেয়ার করে দিবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেটস। বাই ডিফল্ট আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেট ইউজ করছি। আপনার পেজটা যদি ভিডিও বেসড হয় তাহলে আপনি এখান থেকে ভিডিও পেজ এই টেমপ্লেটটা আপনার পেজের জন্য ইউজ করতে পারেন। বিজনেস হলে বিজনেস, সার্ভিস হলে সার্ভিস, আপনি যেই টেমপ্লেট ইউজ করবেন আপনার পেজের ফরম্যাটটা সেই ওয়েতেই মূলত সাজানো থাকবে।
আপনি বিভিন্ন টেমপ্লেট ইউজ করে দেখবেন কোন টেমপ্লেটটা আপনার বিজনেসের জন্য পারফেক্ট হয়। তেমনিভাবে আপনি এখান থেকে ট্যাব এনাবল অথবা ডিজেবল করতে পারবেন, এছাড়াও নোটিফিকেশন কন্ট্রোল করতে পারবেন, আরও অ্যাডভান্স মেসেজিং অপশন আপনি এখানে সেট করতে পারবেন। এমনকি আপনি যদি চান আপনার পেজটি অন্য কেউ কন্ট্রোল করুক, তাহলে তাকে এডমিন অথবা মডারেটর অথবা এডিটর অথবা কেউ যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে আপনার পেজের জন্য, তাহলে তাকে অ্যাডভাইজার বানিয়ে আপনার পেজের অ্যাক্সেস দিতে পারেন। আর আপনার পেজের সাথে যদি আপনার কোনো সেই পার্টিকুলার বিজনেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে ফেলবেন। তাহলে আপনি যখন ফেসবুকে বুস্ট দিবেন, তখন পেজের পাশাপাশি আপনি ইনস্টাগ্রামেও আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন। আর মূলত এইভাবেই ফেসবুকে আপনি আপনার বিজনেস পেজটি প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করে ফেলতে পারেন। আশা করছি আজকের এই লং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা অনলাইনে নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছে। অ্যান্ড অফকোর্স আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করা মাস্ট। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি question, then let me know.